আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে সুন্দর আর পরিপাটিভাবে কাজ করার মধ্যেই কিন্তু একজন গৃহিণীর পারদর্শিতা আর নৈপুণ্যতা প্রকাশ পায় আর সেখানে যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে একা হাতেই সংসারে সব কাজ করতে হয় সেখানে সময়ের কথাটাও কিন্তু মাথায় রাখতে হয় তবে একটু পরিকল্পনা নিয়ে কাজ করলে পরিবারের সব কাজ কিন্তু সময় মতো গুছিয়ে করা সম্ভব তা আজকের ব্লগটা আমি একটু সকাল সকালই শুরু করেছি গতদিন পবিত্র সবে বরাত ছিল রাতে সবাই ইবাদত বন্দি ব্যস্ত ছিল তার মধ্যেও চেষ্টা করেছি পরিবারের সবার জন্য কিছু আয়োজন করার তা বেশ কয়েক রকমের হালুয়া তৈরি করেছিলাম তা রাতে অবশ্য খাওয়া হয়নি তো সকালবেলা সবগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে টেবিলে পরিবেশন করেছি যদিও জানি হয়তো খুব একটা খাওয়া হবে না তারপরও টেবিলে রাখলাম যদি বাচ্চারা দেখে একটু মুখে দেয় তাহলেই সার্থকতা আর এই যে সকাল সকাল আমার আম্মা তেলের পিঠা করে পাঠিয়েছে নাস্তায় তো এগুলোও টেবিলে রেখেছি হালুয়ার সাথে আর কতদিন আতপ চাল গুঁড়ো করে রেখেছিলাম তা কিছু চালের রুটি বানাবো সেজন্য পানি বসিয়ে দিয়েছে চুলায় আর যেহেতু বিভিন্ন ধরনের হালুয়া বানানো হয়েছিল তো বেশ কিছু ট্রে প্লেট আর কিছু পাতিলও ছিল ধোয়ার বাকি তো সেগুলোই ফাঁকে ধুয়ে নিলাম এই তো আমার ট্রে আর পাতিলগুলো ধোয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু রুটি বানানোর জন্য যে পানি বসিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে তা চালের গোড়ায় দিয়ে রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি তাই তো আমার চালের সবগুলো রুটি বানানো হয়ে গেছে তা আমার চালের রুটি অবশ্য দেখতে খুব একটা সুন্দর হয় না এব্রু থেব্রোই হয় তারপর এগুলোকে কেটে গোল শেপ করে নিয়েছি কারণ চালের রুটি গোল না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ইচ্ছে হয় না আর রুটি বানানোর পর কিছু ট্রে আর কড়াই নোংরা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম তারপর চলে গেলাম ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল ধোয়ার বাকি সেগুলো দিয়ে দিচ্ছি আসলে ঘরে দেখা যায় বাচ্চা মানুষ থাকলে কাপড় চোপড় অনেক বেশি নোংরা হয় তা কাপড়গুলো ধুতে দিয়েই দুপুরে রান্নায় চলে গেছি আজকে যে ছুটির দিন সবাই বাসায় আর যেদিন সবাই বাসায় থাকে সেদিন দুপুরের খাবারের মেনুটা কি হবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তার ব্যাপার থাকে একটু ভেবে রান্না বান্না করতে হয় যে সবাই কি পছন্দ করবে আজকে তা দু চোলাই রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় গরু মাংস রান্না করছি আর আরেক চুলায় পটল আলু দিয়ে পিয়া মাছ রান্না করব করবো সেজন্য সবজি বসিয়ে দিয়েছি তা গরু মাংসটার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি তা দু চুলাতেই রান্না হচ্ছে আর এই ফাঁকে দুটো মুরগি আনা হয়েছিল সেগুলো কেটে নিচ্ছি আসলে যদি দেখা যায় যে একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ ধরতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায় তো জন্য একটা কাজ শুরু করে তার মাঝে যদি সময় পাওয়া যায় অন্য কাজটা করে নিই খুব দ্রুত কিন্তু কাজগুলি করে নেওয়া সম্ভব আর কাজগুলি বেশ গুছিয়েও করা যায় তা মুরগির মাংসগুলো ধুয়ে প্যাকেট করে রাখছি এই তো গরু মাংসটাও হয়ে গেছে সেটা নামিয়ে এখন এই চুলায় শাক রান্না করে নিচ্ছি আজকে শাক রান্না করব আর সাধারণত দেখা যায় ছুটির দিন ছাড়া আমার বাসায় শাক খুব একটা রান্না করা হয় না কারণ সপ্তাহে অন্যান্য দিনগুলোতে দেখা যায় শাক রান্না করলে সেটা আমাকে একাই খেতে হয় বাচ্চারা কিন্তু খুব একটা শাক সবজি পছন্দ করে না ওরা মাছ মাংস দিয়েই খেয়ে নেয় তা যেহেতু ছুটির দিন তাই শাক রান্না করে নিচ্ছি আর আলু পটল দিয়ে যে মাছের তরকারিটা রান্না করছিলাম সেটাও প্রায় হয়ে গেছে নামিয়ে নেব আর এই যে গরুর মাংসটা কড়াইয়ে নিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষ আর প্রতিদিনকার মতো রান্না শেষে যে কাজটা করি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি দেখা যাবে রান্নাগুলো একেবারে শেষ হওয়ার আগেই চুলার আশপাশটা পরিষ্কার করাও হয়ে গেল সেই সঙ্গে হাতের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেল এখন দুপুরের পরে একটু বিশ্রাম নেওয়া আর তো মারগ্রিবের আগে যেই চালের রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান দিয়ে কিছু রুটি ছেঁকে নিচ্ছি কারণ আজকে ঠিক করেছি যে রাতের খাবারে আমরা চালের রুটি খাবো যেহেতু বিভিন্ন ধরনের হালুয়া আছে সেই সঙ্গে গরুর মাংস আছে আর গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে তো সবাই পছন্দ করে আর একটু বেশি করে রুটি ছেঁকে নিচ্ছি কারণ আমার আম্মা রোজা রেখেছে তা আম্মাকে ইফতারে কিছু রুটি আর হালুয়া পাঠাবো আসলে যেহেতু আমি আম্মার খুব কাছে থাকি আম্মা যেটাই রান্না করে আমাকে দিয়ে খায় বা আমিও যেটা রান্না করি চেষ্টা করি সেখান থেকে কিছুটা আম্মাকে দেওয়ার তাই তো আম্মা কিন্তু বিকেলে ফুচকা রেডি করেছিল। সেটাও আমাদের জন্য পাঠিয়েছে আর আমি এখন আমার জন্য রুটি আর হালুয়া প্লেটে সাজিয়ে নিচ্ছি সেটা দিয়ে আসবো মাকরিবের আগেই যাতে ইফতারিতে খেতে পারে তাই তো প্লেটে কিছু হালুয়া রুটি সাজিয়ে নিয়েছি আমাকে দিয়ে আসবো আর সেই সঙ্গে আমার কিন্তু রান্না বান্না পর্বশেষ যেহেতু আজকে রুটি খাবো তাই রান্না রান্নাবান্নার খুব বেশি বাড়তি ঝামেলা নেই আর এই যে আমার দুই মেয়ে খাটের উপরে কাগজ কলম কাচে নিয়ে বসেছে আমার বড় মেয়ে মাইশা কিছু একটা বানানোর চেষ্টা করছে আর মানহা কিছু পারবে না তারপরও বনের পাশে বসে আছে কারণ বোনের সব কাজে নাক গলানো তার একটা স্বভাব সে কিছু পারুক বা না পারক বোনকে সে বিরক্ত করতে পারে তো মাইশা কোনো বিষয়ে মানহাকে কনভিন্স করার চেষ্টা করছে আর এই তো সকালে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল মেশিনে তো কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো বারান্দা থেকে এনেছি তো এগুলো ভাজ করা হলেই আজকের মতো আমার কাজের সমাপ্তি তারপর নিজেকে একটু সময় দেওয়া তো সব কাজ শেষে একটু নিজের পেট পুজোয় বসলাম এই যে আম্মা ফুচকা পাঠিয়েছিল সেগুলো কয়েকটা রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য সারাদিন পরে একটু স্বস্তির নিঃশ্বাস তা এভাবেই আসলে একটু গুছিয়ে যদি আমরা সবগুলো কাজ করে নিয়ে দেখা যায় সময় মতো সব কাজই সুন্দর পরিপরটিভাবে করে নেওয়া যায় সেখানে অন্য আর কোনো সাহায্যের প্রয়োজন হয় না তা আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো একটু গুছিয়ে পরিপাটিভাবে করার এতে করে নিজের কাছেও ভালো লাগে মানসিক শান্তিও পাওয়া যায় তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আর সবার শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ